একুশে আগস্ট গ্রেনেড হামলায় শুধু নিহতই হয়েছিল আওয়ামী লীগ সভানেত্রী আইভি রহমান সহ ২৪ জন, আর আহতের সংখ্যা অগণিত। অসংখ্য শরীরে বিঁধেছে গ্রেনেডের স্প্লিন্টার, স্বাভাবিক জীবন হারিয়েছেন অনেকে। দুর্বিষহ কষ্ট আর অসহায়ত্ব নিয়ে এই মানুষগুলো ১৪ বছর পার করেছেন ন্যায় বিচারের আশায়। রায়ের পর খুব বেশি খুশি হতে পারেননি ভুক্তভোগীদের অনেকেই। যারা মূল পরিকল্পনাকারী তাদের সর্বোচ্চ শাস্তি চাচ্ছিলাম, যেহেতু ওনারা আজকে যাবজ্জীবন হয়েছে, এতে আমরা যদিও রায় মানছি তবু আমরা ওইদিকে অসন্তুষ্ট। যে আমাদেরকে এমন মানে পঙ্গুত জীবন দিয়েছে, যেভাবে প্রতিটা মুহূর্তে আমাদেরকে মৃত্যুর সাথে পাঞ্জালটি, ওদেরকে আমরা মনে দিয়েছি তারেক রহমানের যদি আজকে ফাঁসি হতো তাহলে আমরা সম্পূর্ণভাবে সুস্থ মানে ভোগ করতাম। মরে গেলে ভালো হতো এই রায়টা না শোনার আগে, কারণ তারেক রহমান এত মানুষের লাইফটা নষ্ট করে দিয়ে যাবজ্জীবন সাজা, একে তো ফাঁসি দিতে হবে। রায় আমি পরিপূর্ণভাবে সন্তুষ্ট না হলে আমি বলবো যে সন্তুষ্ট, এই জন্যই যে ১৪ বছরের আমাদের যে কষ্ট, আমাদের শরীরটা যে কোথায় নিয়ে যাচ্ছে এটা আপনাদেরকে আমরা ভাষায় বোঝাতে পারবো না। তবে সরকার কোনোভাবে প্রভাব বিস্তার করেনি এটা আমরা বুঝতে পেরেছি। নিহত মাদারীপুরের লিটন মুন্সি সহ এই রায়ে অবশ্য খুশি হয়েছেন হামলায় নিহত ও আহতদের অনেক স্বজন। তীব্র কষ্ট আর ক্ষোভ কিছুটা হলেও লাঘব হয়েছে তাদের, এখন দ্রুত রায় বাস্তবায়ন চান তারা। হ্যাঁ, ১৪ বছর আজকেও আমি এই বিচারের খবরটা শুনে আমার মনটা খুব খুশি হয়েছে, আমি খুব শান্তি পেয়েছি। আর এই রায়টা জানি কার্যকরী হয় এইটা আমার দাবি। কার্যক্রমটা দেখতে যেতে পারি আমরা, তাই হলে আমরা খুশি হবো। নৃশংস ওই ঘটনায় ক্ষতবিক্ষত হওয়া মানুষগুলোর দাবি, হামলার মূল ষড়যন্ত্রকারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে আপিল করার। তোফায়েল আহমদ, মাসরাঙ্গা সংবাদ, ঢাকা।